আসসালামু আলাইকুম। 22 ডেজ চ্যালেঞ্জে আজকে আমার দ্বিতীয় দিন। আজকে এই দ্বিতীয় দিনে আমি বেছে নিয়েছি, খুব সহজ একটা জিনিস বেছে নিয়েছি আমি, 46 নাম্বার চ্যালেঞ্জ, হোয়াট ইজ ইয়োর মর্নিং রুটিন। ওকে, আমার প্রতিদিনের সকালের রুটিন, সকালের রুটিন বলতে গেলে আমার মনটা খারাপ হয়ে যায়, কারণ আমি বর্তমানে যেই দৌড়াদৌড়ির মধ্যে সারাটা দিন অতিবাহিত করি, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আহা, আমার আগের দিনের কথাগুলো মনে পড়ে গেল আজকে। আমি ভাবছিলাম এটা নিয়ে কি কথা বলবো, প্রতিদিনের মর্নিং রুটিনটা নিয়ে, কিন্তু আমি একটু স্মৃতি কাতর হয়ে যাচ্ছি মর্নিং রুটিনটা বলার সময়। ছোটবেলাটা তো শেষ, ছোটবেলায় ঘুমিয়ে থাকতাম, আম্মু উঠাতো, ওঠ ওঠ, কলেজে যেতে হবে, স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, একদম দৌড় দিয়ে, যে কতবার যে পিটি করার সময় স্যারের মার খেয়েছি, ওই যে পিটি প্যারেড করতাম না সেজন্য সকালে যে পিটি হতো, একদম দেখা যেত জাতীয় সঙ্গীত তো সবার লাস্টে হতো, তখন জাতীয় সঙ্গীত লাস্টে যখন গাওয়া হতো একদম দৌড়ে দৌড়ে যেতাম, আমাদের স্যাররা আমাদের মানে দেরি করে আসলে দাঁড় করিয়ে রাখতো। তো সেগুলো কথাও মনে পড়ে যাচ্ছে আজকে আমার। আমি আসলে আজকে কথা বলার জন্য কোনো ধরনের কোনো রকমের প্রিপারেশন নিইনি, এখন আমি মানে আমি রেকর্ড করছি কথা, এখনই আমি পোস্ট করব, এরকম একটা ধারণা নিয়ে আজকে বসলাম। আমি সারাটা দিন একটু সময় বের করে উঠতে পারিনি, তো যেটা নিয়ে আমি কথা বলবো আজকে, আমার প্রতিদিনের রুটিন। তো ছোটবেলাটা শেষ করলাম, তারপরে একটু যখন বড়বেলা হলো তখন হোস্টেলে থাকতাম, আহা, হোস্টেলে তো আরেক স্বর্গীয় জীবন পার করে এসেছি এখন মনে হচ্ছে সেটা, কারণ তখন হোস্টেলে যখন থাকতাম সকালে উঠে এই যে ক্লাসে যেতে হবে, ঘুমিয়ে থাকতাম, কেউ ডাকাডাকি করতো, আমার ফ্রেন্ডরা বলতো রেক্স না ওঠ ক্লাসে চল, এরকম বলতো, কিন্তু অনেকদিন যেতাম, অনেকদিন ফাঁকি দিতাম, আরাম করে ঘুমাতাম, সে ঘুমের দিন শেষ। আর এখন এখন দুইটা বাবুকে নিয়ে আমি আমি কখন ঘুমাই আমি নিজেও বলতে পারি না, ভোরের দিকটা একটু ঘুম 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 চলে আসে, তারপরে সকালে নামাজ পড়া ওঠা। এখন তো লকডাউন, লকডাউনের আগের রুটিনটা বলে নিই, যেহেতু আমি সিরিয়ালি একটু একটু করে বলছি, লকডাউনের আগে কি করতাম, সকালবেলা আমার হাজব্যান্ডের কলেজ থাকতো, কলেজে খাবার দেওয়ার জন্য সকালবেলা উঠতাম, সকালে ভাতটা রান্না করতে হতো, না হলে তো নষ্ট হয়ে যেত, সকালে ভাত রান্না করতাম, রান্না করে ওটাকে ঠান্ডা করতে হতো, ঠান্ডা করে তারপরে তরকারি গরম করে তারপরে সব কিছু রেডি করে দিই, তারপরে এই তো এগুলোই সকালের রুটিন ছিল। তারপরে সে কলেজে যাওয়ার পরে আমি আবার আরেকটা ঘুম দিতাম। তো এখন যেহেতু আমার দুইটা বাবু, কোথায় খাওয়া, কোথায় ঘুম, কোথায় কি, কোনো কিছুরই আমার টাইম টেবল নেই, সকালে দৌড়াতে দৌড়াতে উঠি, দৌড়াতে দৌড়াতে উঠি কি বলছি আমি, মানে খুব তাড়াহুড়ার মধ্যে সকালটা শেষ করতে হয়, সকালে উঠে কে কি খাবে না খাবে তাড়াহুড়ার মধ্যে সব কিছু রেডি করতে হয়, তারপরে আমি আর আমার খাওয়ার ব্যাপারটা হলো, আমি আগে থেকে ছোটবেলা থেকে সকালের খাবারটা খুব মিস হয়ে যেত, আমার আব্বু বকাঝোকা করতো সকালবেলা কেন আমি খেয়ে স্কুলে যেতাম না বা কলেজে যেতাম না, এই অভ্যাসটা আমার এখনও রয়ে গেছে। আমার আগে আমার পাশের বাসায় যিনি ছিলেন তিনি বলতেন যে আপনি কিভাবে, আপু আপনি কিভাবে এই এত বেলার 12টা 1টা বেজে যাচ্ছে আপনি কিভাবে না খেয়ে থাকেন, কিন্তু আমার না ওটা
অভ্যেস হয়ে গেছে, এটা খুবই বাজে একটা অভ্যাস। তো এভাবে প্রতিদিন যাই, তারপরে এই যে সকালে উঠে বাচ্চারা কি খাবে না খাবে সেগুলো রেডি করতে হয়, রেডি করে ওদেরকে খাওয়াতে হয়। আমার কিছু কিছু হাতের কাজ থাকলে আমি সেগুলো কমপ্লিট করে রাখি, তারপরে কি কি রান্না করতে হবে দুপুরে সেগুলো রেডি করি। এই তো এখন তো শুধু খাও ঘুমাও বাচ্চাদেরকে দেখো, এগুলাই। আর নিজের জন্য সময় বের করতে গিয়েও দেখা যায় যে সকালে একটু প্রিপারেশন হালকা একটু নিয়ে রাখি, যে আমি কি করব, আমার নিজের জন্য কি করব, বা আমি কিছু কিছু ভিডিও বানাই, সেগুলো সকালবেলা যদি বাচ্চারা ঘুমিয়ে থাকে তাহলে সেগুলোর একটু ইউটিউবের জন্য কি কি আমি ভিডিওগুলো রেডি করব, এগুলো হালকা পাতলা একটু মানে একটু রেডি করে রাখি আর কি। আর এই তো এগুলোই, আহামরি কিছু নেই সকালের রুটিনে। সকালে ওঠো, নামাজ পড়ো, বাচ্চারা কান্নাকাটি করে, ওরা কেন কান্নাকাটি করে সেগুলো দেখো, ওদেরকে খাওয়াও, তারপর রান্না বান্না করো, দুপুরে কি খাবে সেগুলো করো, এগুলোই। এখন আমার আমি চিন্তা করছি বাচ্চাকালের একভাবে আমার সকালের রুটিনটা গেল সেটা বলে ফেললাম, কলেজ জীবনেরটাও বলে ফেললাম, তারপরে হোস্টেল লাইফেরটাও আমি বলে ফেললাম। এখন এখন কি এখন হলো, আর একটু বুড়ো বয়সেরটা বাকি আছে, সেগুলো যদি আল্লাহ হায়াত আমাকে বাঁচিয়ে রাখে তাহলে ইনশাল্লাহ ইত্তিবায়ের বদৌলতে ভবিষ্যতে হয়তো সেটাও শেয়ার করার সুযোগ পাবো আর কি। আর কথা তেমন গুছিয়ে বলতে পারি না, একটু ট্রাই করছি, আর একটু সুন্দর করে কথা বলার জন্যই প্রতিদিন বলার চেষ্টা করব, জড়তাটা যেন আমাদের কেটে যায়, সেজন্যই চেষ্টা করব ধারাবাহিকতাটা রক্ষা করার। আপনারাও সবাই ভিডিও দিন, ভিডিওগুলো দিলে তো আসলে আমাদের নিজেরই লাভ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি আর কমেন্ট করে জানাবেন। আমি জানি আজকের কথার মধ্যে কোনো কিছুই নেই, কিন্তু তবুও কথা বলার প্রতিদিন, সেজন্য ভিডিওটা করলাম। আর এখনই ভিডিও করলাম, আমি জাস্ট এখনই আপলোড দিব, কোনো প্রকার এডিটিং তো করার দরকারই নেই। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।